ইরির নজরে এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটি সংস্থা যে অভিযোগ উঠেছে এই তিনটি বাঁকুড়ায় যে তিনটি সংস্থা ছিল সেই তিনটি সংস্থার থেকেই টাকা পাচার করা হতো যার কারণে ইডির নজরে এই তিনটি সংস্থার ডিরেক্টররা এই অভিযোগই উঠেছে আমরা এই নিয়ে কথা বলবো রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া এই যে তিনটে সংস্থার কথা বলা হচ্ছে এবং এই তিনটে সংস্থাকে ঠিক কি কারণে ব্যবহার করা হতো ইডির তরফে কি জানানো হয়েছে রিয়া তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আসবো তোমার কাছে তবে আরেকবার জানিয়ে রাখি আপনাদেরকে যে ইডির নজরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যে তিনটি সংস্থা ছিল সেই তিনটি সংস্থার ডিরেক্টররা এবার ইডির নজরে বাঁকুড়ার এই তিনটি সংস্থা থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করা হতো এমনটাই চার্জশিটে দাবি করা হয়েছে ইডির তরফে পরে তিনটি সংস্থা যদিও বন্ধ করে দেওয়া হয় এবং এই যে রেশন বন্টন দুর্নীতির ঘটনা সেই দুর্নীতির ঘটনার সঙ্গেই জড়িত ছিল এই সংস্থাগুলি আমরা আরও একবার যাব রিয়া রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রিয়া যেমনটা বলছিলাম একদমই দেখো বাঁকুড়ার যে তিনটে কোম্পানির কথা তোমাকে আমি উল্লেখ করছি সেই তিনটে কোম্পানির নাম কিন্তু মূলত মেনশন রয়েছে এই চার্জশিটে এবং সেখানে বলা রয়েছে যে এই তিনটে কোম্পানি থেকেই মূলত টাকা সাইফন করা হতো এবং এই কোম্পানিগুলো খোলাই হয়েছিল কালো টাকা সাদা করার জন্য এবং তারপর সেই কোম্পানিগুলোকে কিন্তু ডিসলভ করে দেওয়া হয়েছে এবং এই কোম্পানিতে খোলার পর যে কালো টাকাকে সাদা করা হয়েছে সেখানে কিন্তু মদত করেছে এই অভিষেক বিশ্বাস অর্থাৎ বাকিবুর রহমানের শ্যালক অভিষেক বিশ্বাস সে মদত করেছিল জ্যোতিপ্রিয় মল্লিককে এবং সেই কারণের জন্যই কিন্তু গিফট হিসাবে এই বাকিবুর রহমানের যিনি শ্যালক অভিষেক বিশ্বাস তাকে গিফট হিসাবে বন দপ্তরে চাকরি পাইয়ে দিয়েছিল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মদতেই সেই চাকরি পেয়েছিল সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে মেনশন করা রয়েছে এই চার্জশিটে তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিকের যে কোম্পানি যে তিনটে কোম্পানির কথা বলা হচ্ছে বারংবার সেই কোম্পানির ডিরেক্টররা কিন্তু এবার নজরে রয়েছে চার্জশিটে উল্লেখ বাঁকুড়া তিনটে কোম্পানি থেকে যে টাকা সাইফন করা হয়েছিল সেই কোম্পানিগুলো ডিসলভ করা হয়েছিল পরে এবং এইবার সেই কোম্পানির ডিরেক্টরদেরই ডাকতে চলেছে ইডি কর্তারা এবং খুব দ্রুত তাদেরকে ডেকে যে জিজ্ঞাসাবাদ করা হবে সেই বিষয়টাও কিন্তু ইডি সূত্রে জানা গিয়েছে বেশ আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি